सुप्रिय দর্শকবৃন্দু, আমরা এই মুহূর্তে আছি একটি ছাদ বাগানে। আমার সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় চাচা, তিনি আমাকে সবসময় চিনাও করেন। আর এই পুরো বিল্ডিংটির দায়িত্বে আছেন তিনি, যার তত্ত্বাবধানে সবকিছু চলছে। আজকে আমরা তার কাছে এসেছি, পুরো ছাদ বাগানটি দেখব এবং তার কাছ থেকে অনেক কিছু ইনফরমেশন জানব। এখানে বিভিন্ন প্রজাতির গাছ আছে, বিশেষ করে ফল ফ্রুট, তারপর বিভিন্ন রকম ঔষধি গাছ। পুরো বাগানটি আসলে অনেক সৌন্দর্য, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। এটা কি গাছ? এলাচি গাছ। এলাচি গাছ, এটা কি এলাচি? আমরা যে মশলা দিই এলাচি, কালো এলাচি ধরে নে। এটা হলো পটল গাছ। পটল গাছ, পটল। হ্যাঁ, ধন্যবাদ পাতা, চায়না ধন্যবাদ পাতা, এগুলা চায়না দুনিয়া পাতা। আর এটা হলো যে বরবটি গাছ, দেশি বরবটি। কাগজি লেবু না? করল্লা গাছ, গাছ করল্লা বলে। অনেক করল্লা ধরছে, বৃষ্টির কারণে অনেকটাই ঠিক আছে না। আচ্ছা, এগুলো হচ্ছে পেয়ারা গাছ। পেয়ারা কি ধরছে? কাজু পেয়ারা ধরছিল একটা, ওটা খাওয়া হয়ে গেছে, আবার হয়তো ধরবো, এখনো ধরে না। আচ্ছা আচ্ছা, এটা হলো যে দেশি বেগুন, যা বলে যে ঝুনকি বেগুন করে বলে, ছোট বেগুন। মানে ছোট বেগুন গুলো একটু ছোট বেগুন। আচ্ছা, তারপরে এটা হলো যে ফুল গাছের মতো কচু গাছ। তারপরে এরকম টমেটো, মরিচ গাছ, মরিচ কারণে অনেকটাই। আচ্ছা, ওখানে একটা সবজি দেখা যাচ্ছে, এটা কি সবজি এটা বলবেন? ওটা হলো যে লাউ, পান্নে লাউ। এটা কি লাউ? পান্নে লাউ, এটা পানি লাউ। সেটা হলো যে গাছ ফুল গাছে, ওটা হয়তো খাওয়া যাবে না। হ্যাঁ, খুবই উপকার করছে জন্য। খুব উপকার হয়। আচ্ছা আচ্ছা, সব ফুল গাছ এগুলা বাগান বিলাস না? বাগান বিলাস, টাইম ফুল, সন্ধ্যা ফুল সবই আছে এখানে। তো পুরো বিষয়টি নিয়ে আমি দেখলাম যে ছাদের একটা আলাদা সৌন্দর্য তৈরি হয়েছে। এগুলো কি গাছ? এটা হচ্ছে তোমার আর এই লতা গাছ যেটা বাইরে। হ্যাঁ, বাইরে ওটা ওটা ফুল ধরবে আরো কদিন পরে। আচ্ছা, এটা মালিরা কি প্রতিনিয়ত পরিচর্যা করবে? হ্যাঁ, মালি আসে সপ্তাহে একদিন। সপ্তাহে একদিন আসে? লোকজন আসে, ক্লিনার আসে, এরাই করে। আচ্ছা আচ্ছা, এর যাই হোক, পরিশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আর আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।